পূজোর ছুটি এগিয়ে আনা হোক স্কুল কলেজে, এমনই বক্তব্য রাখছেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। দুর্গাপূজার ছুটি 38 দিন ঘোষণা, স্কুল কলেজে ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা এখনই জানালো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, দুর্গাপূজার ছুটি 38 দিন ঘোষণা, স্কুল কলেজে ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা এখনই জানালো বন্ধুরা। কারণ স্কুলে আগে চতুর্থী থেকে ছুটি পড়তো, এবারেও সরকারি ছুটি অনুযায়ী চতুর্থী থেকে কিন্তু তোমাদের ছুটি দেওয়ার কথা রয়েছে। কিন্তু সেই চতুর্থী থেকে কি আদৌ স্কুল বন্ধ থাকছে? তার আগে থেকে কিন্তু স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কেন? কারণ স্কুলে যায় ছাত্রছাত্রীরাই কিন্তু সেখানে স্কুলে গিয়ে স্কুল করে, ক্লাস করে, তবেই স্কুলটা হয়। নাহলে কিন্তু স্কুল হতো না, স্কুলে স্যাররা কিন্তু একা একা ক্লাস করাতে পারবে না। ছাত্রছাত্রীরাই কিন্তু বলছে মহালয়া থেকে এবার ছুটি দিতে হবে, মানে পুজোর ছুটি আরও আগিয়ে আনতে হবে। সেই কারণে পরের বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখবেন, কিন্তু আপাতত এই বছরেই প্রায় 38 দিন ছুটি হয়ে গেল। 38 দিন পুজোর মোট ছুটি ঘোষণা এই মুহূর্তের সব থেকে বড় খবর। আর এই যে পুজোর ছুটি ঘোষণা করেছে 38 দিন, তার মধ্যে কী কী ছুটি রয়েছে আমরা প্রথমে তোমাদেরকে দুটি ভিডিওতে আগে দেখিয়েছিলাম যে ছুটি কিন্তু বাড়ছে এবছর, এবং সেই অনুযায়ী কিন্তু এবছর বেড়েছে। স্কুলে স্কুলে দেখা যাচ্ছে যে নবম শ্রেণী, দশম শ্রেণী, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী সবাই আগে ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে যেত, এখন মহালয়ার পরের দিন থেকেই প্রচণ্ড পরিমাণে ভিড় হতে শুরু করেছে। রাস্তাঘাট, পুজো মণ্ডপ খুলে দিয়েছে, পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে, সবাই ঠাকুর দেখতে যেতে শুরু করেছে। আর এই ঢলের মধ্যেই বন্ধ হয়েছে স্কুলগুলো। তোমরা জানো যে পঞ্চমী থেকে কিন্তু স্কুলের ছুটি, পঞ্চমী অবধি স্কুল করিয়ে ষষ্ঠী থেকে ছুটি দেওয়া হবে। তারপর নিয়ম হলে যে চতুর্থী অবধি করিয়ে স্কুল পঞ্চমী থেকে ছুটি দেওয়া হবে। চতুর্থী অবধি স্কুল খুলে রাখায় এই মুহূর্তে সংশয় হয়ে দাঁড়িয়েছে। মহালয়ার পর থেকেই রাস্তাঘাট জঞ্জাটপূর্ণ, এবং সেই জঞ্জাটপূর্ণ হওয়ায় স্কুলে যেতে অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের। তারপর থেকেই স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, আর কয়েকদিন বাদে কিন্তু চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী শুরু হয়ে গিয়েছে। আর 2-3 দিন হয়তো স্কুল খোলা থাকবে খুব জোর হলে। প্রাইভেট স্কুলগুলো কিন্তু ছুটি পড়ে গিয়েছে, কিন্তু সরকারি স্কুলগুলো কিছু কিছু এখনও খোলা রয়েছে। তো এই সরকারি স্কুলগুলো যে খোলা রয়েছে, ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলে যেতে পারছে না। যানজটপূর্ণ রাস্তাঘাট, ভিড় হচ্ছে অতিরিক্ত পরিমাণে, ঠাকুর দেখতে অনেকে বেরিয়ে গেছে, এবং এর ফলে প্রাইমারি স্কুলের বাচ্চারা বাড়িতে আসতে দেরি করছে, এবং সরকারি স্কুলের বাচ্চারা যেতেও দেরি করছে, মানে দেরি হচ্ছে তাদের স্কুলে যেতে। এই নিয়ে কিন্তু একটা অসুবিধা তৈরি হয়েছে। তাই পরের বছর থেকে তোমাদের আবার মহালয়া থেকেও পুজোর ছুটি দিতে পারে, মহালয়ার পরে থেকেও পুজোর ছুটি দিতে পারে। কিন্তু স্কুলে পুজোর ছুটি যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আবার ছাত্রছাত্রীদের সিলেবাসের উপর চাপ পড়বে। কারণ গরমের ছুটি প্রায় এমনিতেই 2 মাস ছিল, আবার যদি পুজোর ছুটি আরও এগিয়ে আসে, মানে তোমাদের যদি চতুর্থীর আগে থেকেই ছুটি দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনাতে অতিরিক্ত চাপ পড়ে যাবে। কিন্তু অনেকেই যাচ্ছে না, যদিও ভাই 2 দিনে কী সিলেবাস শেষ হবে কেউ বুঝতে পারছে না। তাই 2-1 দিন আগে থেকেই, মানে আজকে থেকেই প্রায় বলা যেতে পারে প্রতিটা ছাত্রছাত্রীরা স্কুলে আর আদৌ যাচ্ছে না, ছুটি কিন্তু আগে আসছে। টোটাল মোট সব মিলিয়ে কিন্তু দেখতে গেলে 38 থেকে 40 দিন কিন্তু মোট পুজোর ছুটি থাকছে, দুর্গাপুজো, ভাইফোঁটা, কালীপুজো মিলিয়ে।